আমি আপনাদেরকে এই ঘরের যে 300 প্যারেন্টস আছে দেখাই, দেখেন প্যারেন্টসের পরিস্থিতি। এই প্যারেন্টসটা খুব ভালো পজিশনে নাই, কিছু মুরগি আছে ভালো, কিছু মুরগি আছে অবস্থাটা খুব খারাপ। কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে কি, আপনার প্যারেন্টস যেই করার নিয়মে, মানে যেই নিয়মে লাইটিং, খাবার, মেডিসিন দেওয়া লাগে, ওই নিয়মে প্যারেন্টসগুলো হয় নাই। আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনার 60-70% ইয়ে পাবেন, শতকরা শতকরা। সেম মনোয়ার কাছ থেকে মুরগি নিয়ে প্রতারণা শিখেছে এমন বহুত লোক আমার কাছে আছে, আমি এরকম প্রতিবেদন করতে চাই না। এতগুলো টাকা লোকটা থেকে নিছি, আমি তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছি, আমার অন্তত একটু খেয়াল করা উচিত। বিশ্বাস এখানে আপনি প্রত্যেকটা জায়গায় প্রতারণার শিকার হয়েছেন একজন মানুষের কাছ থেকে। আমি বলতে কি শাকিল ভাই, আপনার ইয়েটা যদি আগে আমি পেতাম ওইভাবে, আমি যখন দেখেছি যে আপনার ডিম পাড়া একটা মুরগি 350 টাকা করে আপনি ই করে দিচ্ছেন, আমি আপনি যে সময় আমাকে বলছেন যে আপনার 300 মুরগি 30টা ডিম পাড়ে, আমি তাৎক্ষণিক আমার একটা খামারিকে ফোন দিছি, ফোন দেখ কি বলছে, বলেন 35টা ডিম থেকে 14-15টা ডিম পাচ্ছে, 35টা মুরগি থেকে 14-15। আপনার সামনে আমি তাৎক্ষণিক ফোন দিচ্ছি, এই মুরগি এই খামারিটাকে আমি 1 মাস আগে বাজার থেকে 350 করে মুরগি কিনে দিয়েছিলাম। এই হচ্ছে আপনার ইনকিউবেটর, মানে এই হচ্ছে আপনার আপনাকে শেষ মানে ক্ষতিগ্রস্ত করার একটা জিনিস। আমি বহুবার রিকোয়েস্ট করেছি, ওনাকে আসার জন্য বলেছি, তাকে দিয়ে ফোন করিয়েছি, উনি তো আসেনি নাই। উনি মনে হচ্ছে যে আমার কাছ থেকে টাকাটা নিয়ে উনি জাস্ট পুরা ই হয়ে গেছে আর কি। কত টাকা কিনছিলেন বাচ্চা? বাচ্চা নিয়েছিল 42-43 টাকা করে। সর্বনাশ, 43 টাকা বাচ্চা নিয়েছিল। আচ্ছা এটা গেলো আপনার এই ঝামেলা, ওই যে দেখেন একদম মারামারি করে ব্লাড বের করে এসেছে, ওকে একটু সরাই দেন, আমরা যদি মুরগিটা আপনার দেখাই, ওই যে রক্ত খাচ্ছে মারা যাবে, মানে এই মুরগিটার অবস্থা আমি একটু আমার কাছে দেন ক্যামেরাটা, আমি একটু দেখাই, দেখেন 2.5 মাসের মুরগি, এটা তো সোনালি ভাই, এই মুরগি সোনালি দেখেন, মিক্স আছে, ওটা মিক্স আছে, এর মধ্যে যে অনেক বাচ্চা দেখেন আমার কাছে, আপনি যেটা বলতেছেন আমার কাছে, এই যে এটা সোনালি, হ্যাঁ হ্যাঁ এটা সোনালি না, হ্যাঁ হ্যাঁ এটা সোনালি, এখানে মোটামুটি ভালো মাল সোনালি আছে। তার থেকেও বড় কথা এই মালটার যে প্রবলেমটা, এটা রিকভারি হওয়া মুশকিল, ইনফেকশন করাই যা হয়েছে, করাই যা চোখে ধরা ফালাইলে রিকভারি করা খুব কষ্টকর। এটা হয়েছে আপনার ম্যানেজমেন্টের ভুলে, আপনি জানতেন না যার হেল্প করে সে আপনাকে হেল্প করে না, করে নাই, তার আশা থাকার কথা ছিল, আশা কথা ছিল, 500 মাল অলরেডি ডেড, 500 আছে, এগুলো আপনি বেচবেন, আপনারা বলছি আমরা এখন আপনি আর কি নিয়ে আসছিলেন, টাইগার, টাইগার নিয়ে আসছিলেন, চলেন টাইগারকে দেখি কি পরিস্থিতি। আমরা টাইগারের কথা কিন্তু মামা আমারে ফোন দিয়ে ওই যে কলিস্টন ওষুধ যেটা, হ্যাঁ এটা কিন্তু নিয়ে এসে এর আগে আপনার প্রয়োগ করা হয়েছিল, কলিস্টিন করা যায় চিকিৎসা না, কলিস্টিন সালমোনিলা ইকুলের কাজ করে, করাইজার প্রবলেমটা হয় আপনার হচ্ছে সিপ্রোফক্সিস সিনড্রোম, বুঝতে পারছেন, ঠিক আছে এটা এটা আমরা পরে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আসেন কোলেস্টিন সে আপনাকে নিয়ে আসবো, আমি আপনাদেরকে এই ঘরের যে 300 প্যারেন্টস আছে দেখাই, দেখেন প্যারেন্টসের পরিস্থিতি। এই প্যারেন্টসটা খুব ভালো পজিশনে নাই, কিছু মুরগি আছে ভালো, কিছু মুরগি আছে অবস্থাটা খুব খারাপ। কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে কি, আপনার প্যারেন্টস যেই করার নিয়মে, মানে যেই নিয়মে লাইটিং, খাবার, মেডিসিন দেওয়া লাগে, ওই নিয়মে প্যারেন্টসগুলো হয় নাই, যার কারণে এই 300 মুরগি ডিম পাইতেছে মাত্র 30টা করে। যেই নিয়মে প্যারেন্টস করা দরকার ছিল ভাই, পিটি নিয়ম পালন করা লাগে, ওই নিয়মটা পালন করার মানে পালন করে নাই। উনি অবশ্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনার 60-70% ইয়ে পাবেন, শতকরা শতকরা 60% আমরাও পাই না, 60% পাবেন, এটা আমাকে আশ্বস্ত করেছিলেন উনি যে সময় আমাকে ইয়ে দেন, প্যারেন্টস দেন, 60% ডিম আমরাও পাই না, না উনি বলেছিলেন এটা, কিন্তু আমি তো 60% তো দূরের কথা, কি পাচ্ছি প্র্যাকটিক্যালি আপনি দেখতে পাচ্ছেন, 10% পাচ্ছেন। আচ্ছা চলুন আমরা টাইগারের ঘরে নিয়ে যাই, এগুলো হচ্ছে আপনার টাইগার মুরগি, টাইগার মুরগি বলেই আমাকে দিয়েছেন, একটু মুরগিগুলো দেখান, এগুলো কেমন টাইগার আমার জানা নাই, মনোয়ার কাছ থেকে মুরগি নিয়ে প্রতারণা শিখেছে এমন বহুত লোক আমার কাছে আছে, আমি এরকম প্রতিবেদন করতে চাই না। কিন্তু যেই সময় দেখি একজন মানুষের জন্য ভালো মানুষগুলো এই লেভেলের ক্ষতিগ্রস্ত হয়, এই সময় এই জিনিসটা বলা লাগে, কারণ এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে যায়। এইগুলো কোন লেভেলের টাইগার, আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারাই বিচার করেন, এইগুলো বলে টাইগার।
আপনার এখানে মুরগি কতগুলো নিয়ে আসছিলেন? এটা হচ্ছে 100 দেওয়ার কথা ছিল আমাকে, 100 দিতে পারে নাই, পরে 70টা দিয়েছিল, বাট আমরা পেয়েছিলাম 67টা। 67টা 240 টাকা করে আমার। আমাদের সাথে মনোর কাকার ভাইগনা আছে, জুয়েল ভাই। হ্যাঁ জুয়েল ভাই, আপনি এটার বিষয়ে কিছু বলবেন ভাই। এটা কি ভাই টাইগার? না এটা আমার আমার অভিজ্ঞর মতে জানা নাই, এটা আমি এটা আমার অভিজ্ঞতা, এটা টাইগার নাকি এটা আমি বুঝি না। এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু আমি আসলে বুঝি না। আপনার মামার কি টাইগারের খামার আছে, প্যারেন্টস আছে? জানি না, তবে ওনার ঘরে আমার কিছু ব্রুডিং হচ্ছিল, সেইগুলো আমাকে দেখাইছিলেন, কিন্তু সেই বাচ্চাগুলো আমাকে দেয়নি। পরে কোথেকে কিভাবে সেটা আর আমি জানি না। উনি বলছেন যে আপনি শুধু আমাকে দায়িত্ব দিয়ে চুপ থাকেন, আমি কি করি দেখেন, এই হচ্ছে ওনার কথা ছিল। এবং সেই বিশ্বাসটা করেছিলাম আমি যে না, মনোহর ভাইয়ের মতো একজন মানুষ, তিনি যেহেতু এই লেবাসের একজন মানুষ, আমার সেই কনফিডেন্স ছিল যে না, সে এই বিশ্বাসটা সে অমর্যাদা করবে না। কিন্তু আমি হাজারোবার ফোন দিয়েছি তার সামনে, জুয়েল তার ভাগ্নেকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, আমি ফোন দেওয়া হয়েছি, কখনও সে রেসপন্স করে না, তাকে আসতে বলছি আসে না, সে বাড়ি যেয়ে বসে আছে। তাহলে বাড়ি যেয়ে যদি তার কোনো ঝামেলা থাকে, হতে পারে, তাহলে আসা যাওয়ার টাকাও প্রয়োজন আমি দিয়ে দিতাম। এই যে সমস্যাগুলো, তার তো অন্তত একটু হলেও ইয়ে করা উচিত ছিল যে আমি এতগুলো টাকা লোকটা থেকে নিছি, আমি তাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করতেছি, আমার অন্তত একটু খেয়াল করা উচিত। উনি একবারও আসেন নাই, জিজ্ঞেস করে দেখেন তার ভাগ্নের কাছে, বহুবার রিকোয়েস্ট করেছি, ইভেন আজকেও কথা বলেছি, আমি আজকেও বলতেছে যে না আমি আসতে পারতেছি না ভাই, আমি এই মাসের শেষের দিকে আপনার টাকা দিব। তারপরেও সে টাকা দেওয়ার কথাও বলতেছে যে আপনার 10,000 টাকা, আর ওই যে টাইগারের যে শর্ট এটা ইনকিউবেটার, কিন্তু সে বলার পরে সে ফেরত নিবে এটা বলছে, এখন সেগুলো উচ্চারণ করতেছে না, বলছে বাচ্চা দেওয়ার কথা বলেছে, বাচ্চা আমি দিব। এখন তার থেকে তো বাচ্চা আসলে নেওয়ার কোনো ইয়ে পাই না আমি, বিশ্বাস। এখানে আপনি প্রত্যেকটা জায়গায় প্রতারণার শিকার হয়েছেন একজন মানুষের কাছ থেকে, নিঃসন্দেহে। আসলে মানে কি যে ভয়ানক পরিস্থিতি, আমাকে একটা লোকের এতটা অর্থনৈতিকভাবে যদি ক্ষতিগ্রস্ত করে কি করা। এই আপনার মামুন নামে আমাদের কাছে বহুত কমপ্লেন আছে, বহুত উনি লেবাস ধরছে, একটা মানে এমন একটা লেবাস ধরছে যেটা মানুষের সাথে এমন নিকৃষ্টতম কাজ করতেছে উনি। আমার বাড়িও গাজীপুরে, আপনার মামুর কাছে আইতে আমার 20 মিনিট সময় লাগবে, আমার বাড়ির থেকে আপনার মামুর কাছে আসতে, বুঝতে পারছেন? আপনি ভাইগনা, আমি আপনারই বলতেছি, উনি এই পোলট্রি সেক্টরে আসার পর থেকেই প্রতারণা শুরু করছে, একটার পর একটা করতে আসে, করতে আসে, কত মানুষের যে ক্ষতিগ্রস্ত করছে হিসাব ছাড়া। কিন্তু আমরা এগুলো বলি না, আমরা এখন বলতে বাধ্য হচ্ছি, দেখেন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে, কত লাখ টাকার ওনারা ঝামেলায় ফেলছে, হাজার না লাখ টাকার ঝামেলায় ফেলছে আপনার। এগুলো একটা জিনিস আপনাকে বলি, এই ওভারঅল সব ই করার পরেও আমার কোনো স্টাফদেরকে আমি কখনো, আমার কোনো যেভাবে হোক, আমার অভাবটা যেভাবে হোক, আমার কোনো স্টাফদের কোনো বিষয়কে আমি কখনো বুঝতে দিই না। কিন্তু তাকে আমি শুরুতে শেয়ার করেছি, তারপরেও সেই 2টা মাস কোনো দেখাও নাই, কথা ফোনও দেয় না কখনো, যখন আমি ফোন দেই অনেক সময় ধরেই না, ধরলেও শুধু বলে যে আসতেছি বা জানাবো। আপনি এখন ওনার কাছে টাকা পান তো না? টাকা পান, আচ্ছা ঠিক আছে, টাকা পান মানে ওই টাকার মাল আপনাকে উনি দেয় নাই? না না, 40,000 টাকা নিয়েছিল, 40,000 টাকার মধ্যে আমাকে 4টা দিয়েছিল হচ্ছে আপনার ব্রয়লারের প্যারেন্টস, 4টা ব্রয়লারের দাম ধরছিল 2,800 টাকা, সেই ব্রয়লারগুলো একটা মারা গেছে আর 3টা আমরা ই করে খেয়ে। দেখেন আপনি যে কি দেওয়ার কথা না, সে বলছে যে সবই আমি করে দিব, সব পরীক্ষামূলকভাবে, অথচ বলে দিয়েই সে খালাস, তার আর কোনো খোঁজই নাই, তারপরে বলছে যে বাকি টাকাটা আমি এই দিয়ে সমন্বয় করে দিব, কিন্তু কোনো কিছুই খবর নেই। আপনার ব্রয়লারের প্যারেন্টস হয় কীভাবে করতে গেলে আপনার দুশ আসবে সবার আগে? আপনি কেন? আমি আমি ওই বিষয়ে যাচ্ছি না, ওটা আমি ধরে নিলাম যে 4টা ইয়ে দিয়েছিলো, 4টা আমি খাওয়ার জন্য আমি ই করে নিচ্ছি, ওটা সমস্যা নেই, 4টা যেহেতু ওটা তার বড় আকারে না, ওই জন্য আমি আমার স্টাফদেরকে নিয়ে আমি এখানে খেয়েছি মুরগি, আমার বাসায় নিয়ে গেছি একটা, আরেকজনকে দিয়েছি একটা, আমি ওটা শেষ করেছি। কিন্তু এই যে হিউজ একটা ইনভেস্টমেন্ট, আমি যে একটা হিউজ টেনশনের মধ্যে, এই যে আমার একটা ইনভেস্টমেন্টে আমি ঋণগ্রস্ত হয়ে আমার যে করতে হলো, এই যে একটা ই করে মানুষকে এইভাবে বিশ্বাস করে, আসলে এই ধরনের লোকের কাছে যদি এইটা প্রত্যাশা থাকে, তাহলে সমাজের কোন শ্রেণীর মানুষের কাছে কী চাইবেন আপনি বলেন? উনি তো মাথায় টুপি জুব্বা লাগায়া কত সুন্দর কথা,
আর ওনার প্রতারণা শেষ নাই। সত্যি কথা বলতে কি শাকিল ভাই, আপনার ইয়েটা যদি আগে আমি পেতাম ওইভাবে, আমি যখন দেখেছি যে আপনার ডিম পাড়া একটা মুরগি 350 টাকা করে আপনি ই করে দিচ্ছেন, তাহলে আজকে আমার ফিনান্সিয়ালিও আমি সব ইয়ে থাকতাম, টেনশন ফ্রি থাকতাম, এবং আমার প্রোডাকশন আল্লাহর রহমতে এখন অনেক বেশি পাইতাম। আমি যে সময় আপনি শুনছি এমন মানসিক এমন একটা বিপর্যয়ের মধ্যে আমার যাচ্ছে এই প্রতিটা মুহূর্ত, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়তেছি এই টেনশনগুলোর কারণে, আমি অসুস্থ হয়ে পড়তেছি। কারণ হিউজ একটা ব্যয় আছে এদের, আমার স্টাফদের পিছনে, খাবারের পিছনে, মেনটেন্যান্সের পিছনে হিউজ একটা ব্যয়, এগুলো করতে যেয়ে আসলে অনেকটা আমার বিক পেতে হচ্ছে, কিন্তু সেই লোকের কোনো বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নাই যে আমাকে রাস্তায় নামায় দিয়ে আজকে আমাকে ব্যবস্থা করে দিয়ে। আমি আপনি যে সময় আমাকে বলছেন যে আপনার 300 মুরগি 30টা ডিম পারে, আমি তাৎক্ষণিক আমার একটা খামারিকে ফোন দিছি, ফোন দিয়ে কি বলছো বলেন, 35টা ডিম থেকে 14-15টা ডিম পাচ্ছে, 35টা মুরগি থেকে 14-15। আপনার সামনে আমি তাৎক্ষণিক ফোন দিচ্ছি, এই মুরগি এই খামারিটাকে আমি এক মাস আগে বাজার থেকে 350 করে মুরগি কিনে দিয়েছিলাম, এটা আমার খামারি, আপনার তাৎক্ষণিক ফোন আমি যাইছি, ভাই দেখেন পার্থক্যটা কী আছে, তার মানে কি ওই ব্রিডারটা ঠিক, ব্রিডারের যতই সমস্যা হোক 6 মাসে বয়সে যদি ঠিক মতো সে ব্রিডারটা করতো, এত ডিম জীবনে কমলো নইলে, অন্তত 40% ডিমে আপনি থাকলো হইলে, 40 বা 30% ডিমে, কিন্তু উনি যেটা বলছে যে 100 মুরগিতে আপনি 60%, এটা আমরাও খুবই রেয়ার, আমরা এত ডিম পাই না। তো এই ছিল টাইগারের প্রতারণার শিকার। জি জি। আচ্ছা এখন আপনি মিশিংয়েও একটা ঝামেলা ইনকিউবেটরে, ইনকিউবেটরটা দেখেন ইনকিউবেটরের যে অবস্থা, এই হচ্ছে আপনার ইনকিউবেটর, মানে এই হচ্ছে আপনার আপনাকে শেষ মানে ক্ষতিগ্রস্ত করার একটা জিনিস। জি জি। একটু বাই ক্যামেরা একটা এদিকটা ধরেন, এই মেশিনটার কত টাকা দাম নিচ্ছে, কত ডিমের? 25,000 টাকা ধরছে, তখন আমি বলছি যে না আমি এই মেশিন 25,000 টাকা দিয়ে নিব না। এটা কি মেশিন? এটা তো আমার বুঝাই মাথায় ঢুকে, এটা একটা মিটসেভের মতো, জাস্ট একটা মিটসেভের। আমি বললাম যে ভাই আমার পছন্দ হয় না, তখন উনি বলছিলেন, জুয়েল জানে, উনি বলছিলেন যে পছন্দ না হলে আমি ফেরত নিব, এই জন্য জুয়েল বেঁধে সুন্দর করে রাখছে। এখন তার নেওয়ার কোনো ইয়ে কথাবার্তায় কখনো কিন্তু সে প্রকাশ করতেছে না। আল্লাহ, এটা কি? এটা তো একটা আলমারির টাইপের একটা, এটা মিটসেভ টাইপের। কত ডিমের বলছিল উনি? 2000 বলছিল, এটা 2000 এর সাথে একটা হ্যাচার। উফ, কি যে বলমু। আর তো আমি বলছিলাম যে ভাই আমি এটা নিব না, তো উনি বলছিলেন যে না এটা না নিলে আমি নিয়ে যাব, অসুবিধা নেই। এখানে আপনার টোটাল 1,00,000 টাকা এই পর্যন্ত ইনভেস্ট করছেন শুধু এই মুরগির পিছনে, মেশিন টিশিংয়ের পিছনে? মুরগি হচ্ছে প্রায় 3,00,000 টাকা, এটা হচ্ছে মুরগি। আর এই যে যে মুরগিগুলোর পিছনে যে প্রতিনিয়ত যে খরচগুলো, এগুলো করে করেও মুরগি মারা গেছে অলরেডি, 500 মুরগি, বড় মুরগি, 500 মুরগি মারা গেছে, মুরগি মারা গেছে 20টার মতো, টাইগার মুরগি মারা গেছে কয়েকটা, তারপরে দেশি মুরগির বাচ্চা যেটা 500-এর মতো মারা গেছে প্রায়, এটা তো শুনলেনি, এগুলো খাবার খাওয়াতে হয়েছে, ওষুধ দিতে হয়েছে। শুধু 3,00,000 টাকার মুরগি কিনছেন? হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আপনার পোলট্রির কিছুই বুঝেন না, 3,00,000 টাকার মুরগি কিনছেন? এটা হচ্ছে আসলে আমার নির্বুদ্ধিতাই বলবো। আমরা কি বলতাছি বারবার, খামারিদের কি মেসেজ দিচ্ছি, 5,000 টাকা ইনভেস্ট করেন? আপনার এটা যখন আমি দেখেছি আসলে ওই এটা যদি আগে হতো তাহলে আর আজকে আমার এই প্রবলেমটা, বারবার বলতেছি 10,000 টাকা ইনভেস্ট করেন, অল্প ইনভেস্ট করেন, যদি একটা ঝামেলা হইলেও আপনার শরীরে না বাজে। 3,00,000 টাকা খালি মুরগি কিনছেন, আরো মনে হয় 3,00,000 টাকা এর পিছে এই 3 মাসে গেছে, তা তো গেছে অলমোস্ট 6,00,000 টাকা আপনার।